পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার থেকে শনিবার গভীর রাতে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এদিন গভীর রাতে ভাতার বাজারে এক যুবক ঘোরাফেরা করছে, খবর পায় ভাতার থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ ভাতার বাজারে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার নাম ওসমান আলী, বাড়ি বাংলাদেশে। ওই যুবক কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তো আমরা তো ভারতবর্ষে, ভারতবর্ষ আমাদের দেশ, অচেনা একটা দেশের থেকে বা বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে দেখলে আমাদের ভয় লাগে যে আমরা এটা এই দেশে ও অন্য দেশের মানুষ তো বসবাস করতে পারে না, কীভাবে এসছে, কেন এসছে। আমরা চাই সঠিকভাবে মাননীয় প্রশাসন তদন্ত করে বার করুক এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটন। ওনার কাছে কি পাসপোর্ট ভিসা কিছু পাওয়া গেছে? শুনলাম কিছু পাইনি, প্রশাসনটা তদন্ত করছে। প্রশাসনের উপরে আমাদের তো অগাধ আস্থা আছে, এ দেশ যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এটাই আমরা চাইবো সবসময়। এবং ভারতবর্ষের নাগরিক, বাংলাদেশের এক নাগরিক, একটা অচেনা ব্যক্তি কিষাণ মান্ডি এদিকে ঘোরাফেরা করছিল, নাম হচ্ছে ওসমান আলী। তাদেরকে পুলিশ মানে অপরিচিত ছেলে বলে তাকে সন্দেহ করে ধরে, ধরার পরে তো জানতে পারে যে ওনার বাংলাদেশ বাড়ি। হ্যাঁ, ওনাকে পাসপোর্ট ভিসা নেই, উনি কীভাবে বাংলাদেশ থেকে মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট বা পশ্চিমবাংলায় ঢুকলেন সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। এতে কি আপনারা কোনো আতঙ্ক বা কোনো কিছু? হ্যাঁ, এইভাবে যদি মানে অচেনা লোক মানে ঘুরে বেড়ায়, এতে তো আতঙ্কিত বটেই, এ তো সাধারণ মানুষ এ থাকবেই, একটা অচেনা পাবলিক এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো কীভাবে বর্ডার বেরোলো কিছু জানতে পারছেন না? সেটাই পুলিশ এখন তদন্ত করছে, পুলিশ তদন্ত সতর্ক আছে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার থেকে শনিবার গভীর রাতে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এদিন গভীর রাতে ভাতার বাজারে এক যুবক ঘোরাফেরা করছে, খবর পায় ভাতার থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ ভাতার বাজারে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার নাম ওসমান আলী, বাড়ি বাংলাদেশে। ওই যুবক কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তো আমরা তো ভারতবর্ষে, ভারতবর্ষ আমাদের দেশ, অচেনা একটা দেশের থেকে বা বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে দেখলে আমাদের ভয় লাগে যে আমরা এটা এই দেশে ও অন্য দেশের মানুষ তো বসবাস করতে পারে না, কীভাবে এসছে, কেন এসছে। আমরা চাই সঠিকভাবে মাননীয় প্রশাসন তদন্ত করে বার করুক এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটন। ওনার কাছে কি পাসপোর্ট ভিসা কিছু পাওয়া গেছে? শুনলাম কিছু পাইনি, প্রশাসনটা তদন্ত করছে। প্রশাসনের উপরে আমাদের তো অগাধ আস্থা আছে, এ দেশ যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এটাই আমরা চাইবো সবসময়। এবং ভারতবর্ষের নাগরিক, বাংলাদেশের এক নাগরিক, একটা অচেনা ব্যক্তি কিষাণ মান্ডি এদিকে ঘোরাফেরা করছিল, নাম হচ্ছে ওসমান আলী। তাদেরকে পুলিশ মানে অপরিচিত ছেলে বলে তাকে সন্দেহ করে ধরে, ধরার পরে তো জানতে পারে যে ওনার বাংলাদেশ বাড়ি। হ্যাঁ, ওনাকে পাসপোর্ট ভিসা নেই, উনি কীভাবে বাংলাদেশ থেকে মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট বা পশ্চিমবাংলায় ঢুকলেন সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। এতে কি আপনারা কোনো আতঙ্ক বা কোনো কিছু? হ্যাঁ, এইভাবে যদি মানে অচেনা লোক মানে ঘুরে বেড়ায়, এতে তো আতঙ্কিত বটেই, এ তো সাধারণ মানুষ এ থাকবেই, একটা অচেনা পাবলিক এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো কীভাবে বর্ডার বেরোলো কিছু জানতে পারছেন না? সেটাই পুলিশ এখন তদন্ত করছে, পুলিশ তদন্ত সতর্ক আছে। ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।